আদালতে অসুস্থ হয়ে পড়েন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে আপগাইড দুর্নীতি মামলার শুনানি চলাকালীন সিবিআই একের পর এক প্রশ্ন করেন কেজরিওয়ালকে অফিসিয়ালি গ্রেফতারও করা হয় তাঁকে এরপরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কেজরিওয়াল সূত্রের খবর ব্লাড সুগার কমে যাওয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েন কেজরিওয়াল কোর্টে অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনে শুনানি ছিল তার আগে রাউস অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই অন্যদিকে সুপ্রিম কোর্টে যে জামিনের নির্দেশে স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছিল সেই পিটিশন প্রত্যাহার করে নেওয়া হয় ইডিও এতে আপত্তি জানায়নি তারা জানিয়েছেন আরও তথ্য প্রমাণ জমা দেওয়া হবে আদালতে রাউস অ্যাভিনিউ আদালতে এদিন শুনানির শুরুতেই কেজরিওয়ালের আইনজীবীরা সিবিআই গ্রেফতারের বিরোধিতা করেন কেজরি আইনজীবীরা দাবি করেন কেন্দ্রীয় সংস্থা পক্ষপাত দুষ্টভাবে কাজ করছে গত বছর এপ্রিলে কেজরিওয়ালকে নয় ঘন্টা ধরে জেরা করার পর এতদিন বাদে কেন হঠাৎ তাকে আবগাই দুর্নীতি মামলায় গ্রেফতার করা হলো এরপরে কেজরিওয়ালকে মামলার সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করে সিবিআই তার সপক্ষে আইনজীবী বিক্রম চৌধুরী বলেন একজন নিরীহ নাগরিক বনাম রাজ্যের ক্ষমতার লড়াই দু সালের আগস্ট মাস থেকে এ মামলা চলে রয়েছে আমার মক্কেল হাজিরা দিয়েছেন নয় ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ সহযোগিতা করেছেন এরপর একটাও নোটিশ পাঠানো হয়নি হঠাৎ কিভাবে তাকে সাক্ষী থেকে অভিযুক্ত করে দেওয়া হলো সিবিআই জবাবে বলে বেকার অভিযোগ আনা হচ্ছে আমরা নির্বাচনের আগে বা নির্বাচন চলাকালীনও গ্রেফতার করতে পারতাম কিন্তু করিনি আদালতের অনুমতির পরই এই কাজ করা হয়েছে ধরা যাক যদি তদন্ত হয় আমরা কেজরিওয়ালকে বলতে বাধ্য নই আদালতে আমরা জানাবো যে হেফাজত চাই রিপোর্ট আর